সত্যি বলতে গেলে আমি যেটা সেলিব্রেট করছি সেটা হচ্ছে সবাইকে বলছি প্রেমে পড়া ভালো। আন্ডার ডাইভে চলে এসছে, যেখানে আমি স্পষ্টভাবে জানাচ্ছি প্রেমের দিনে প্রেমে পড়া ভালো। সো সেই জায়গা থেকে বলব যে প্লিজ দেখো। দেখো আমার কাছে সরস্বতী পুজোটাই ছোটবেলা থেকে আমি দিনটাতে খুবই সব মানে পুজো করে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে মানে ভ্যালেন্টাইন ডে এখন পুরো মানে আমার জীবনে খুব কম এসেছে পুরো বিষয়টা, মানে সবাই বলতে পারে যে আমি প্রেমে থাকতে ভালোবাসি, প্রেমে আছি আমি, বাট আমার কাছে যেরকম ডেই ভালোবাসার দিবস আর সরস্বতী পুজোটাতেই আমি বেশি বেশিরভাগ মানে এই দিনটাতে বেশি মানে মজা পেয়ে গেছি। এখনো পর্যন্ত আছি, ভালো লাগছে, ভ্যালেন্টাইন ডে করে তো সেরকম কিছু বলে আমাদের জীবনে নেই, সরস্বতী পুজোটাই মেন, তো ইনস্টিটিউটেই আমার বাড়ির সামনে আমার ইনস্টিটিউটেই মেন, ইনস্টিটিউট সমস্ত কিছু একদম প্রথম থেকেই আছে এখনো পর্যন্ত। আমরা স্কুলে পড়ি তখন আমরা কলেজে বাইরে দাঁড়িয়ে থাকি, শিবনাথ শাস্ত্রী হোক আর যেটাই হোক, ফলে যেরকম অন্যদের কাটে সেরকম আমাদেরও কাটে। আর একটা দিন যেখানে মানে মানে মেয়েদেরও কিন্তু মা বাবার লাইসেন্স কথা বলবো না, যারা জানে তারা জানে সব কথাই যে বলতে হয় মানুষের। আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রেমটাই তো কমে এসেছে, আমি বলবো প্রেম পড়ো বেটার ফ্যামিলি এটুকু। ভ্যালেন্টাইন ওরা হয়তো শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে হয়তো জানতো, কিন্তু সরস্বতী পুজো তো কমন, ইংরেজদের জন্য ভ্যালেন্টাইন যে হয়েছে বাঙালির জন্য সরস্বতী পুজো, আর গুজরাটিদের জন্য হয়েছে ওই যে গারবা, সব মোটামুটি পুজোর দিন আমি শুটিং করি, এবার একটু শুটিং নেই সেই জন্য আমি এবার আড্ডার কাছে এসেছি। এবার ভালোই কাটাচ্ছি, কিভাবে কাটালে সকাল থেকে কিভাবে কাটাবি? সকাল থেকে আমার খুব একটা ভালো তারপর থেকে ওর সাথে কাজ একসাথে, তখন শুরু করলো প্রথমে শুরু করলো রাজ্যটুক, তারপর শুরু হতে দেওয়া পড়লো, মানে ওর সাথেও বম্বে ফোন করেছি, তখনও জলপাইগুড়ি স্টেশনে নামছে, আমি পরে কোনো ট্রেন আছে ধরে চলে এসেছি রাত অবধি সময়, সেইভাবে অ্যাসোসিয়েশন হয়ে গেছে ফ্যামিলি, তারপরে আমার বিয়ে হয়ে গেল, তারপরে আগে হয়ে গেল ওরা ও বিস্কি কিনি অল বিকেম পার্ট অফ ম্যারেজ, বিশ্বজিৎ এখন যে তারা আছে সোমনাথ আছে সবাই আমরা একসাথে আরেকটা জায়গায় ওর বাবা করেছিলাম আমি এই ছেলেটা ভেঙে মিনাদির লেখা, তো ওখানে দুই মেয়ে ছিল সোমরাজ ছাড়াও সব টেক কেয়ার করেছে, তিন ছাড়া তো নোবডি ইজ আ হিরো, এভরিবডি ইজ
সো সাজানো থেকে নিয়ে পরিষ্কার করা থেকে নিয়ে খাবার আয়োজন করা, ওরা সকালে তাদের এসে ফল ফল কাটা, অনেক কিছু। কালকে রাতটা আমাদের কেটেছে বাজার করতে প্রতিমা, ফলে সব মিলে বেশি টিম ছিল, এখন টিম মেম্বাররা একটু রিল্যাক্স করতে গেছে, কিন্তু ওই আর ভীষণভাবে সারা পায় এবং ভীষণভাবে ওদের ভালোবাসা পায়। আমি খাওয়া দাওয়া আমি কোভিড এর পর থেকে আমি 106 অব্দি গেছিলাম, 106 থেকে আমি 27 অব্দি গেলাম। সো তুমি কনসিয়াস হয়ে গেল বলছি যে এটা খুব জরুরি, আর ওর ক্ষেত্রে সত্যিও ডায়েটিং করে, মেয়েরা বলে আমি ডায়েটিং করি না, সব খাই কিন্তু ডব, তখন কোনো হিরোইন বলে আমি কিছু খাই না, আমি ডব বাজি, খুব সেলিব্রেট সব খাই বলে, তো ও কিন্তু সত্যি সব খায়, কিন্তু গাই লাগে অদ্ভুত অদ্ভুত মানে। হ্যাঁ দেখো আমি গত এক বছরের কথা বলি, বালি ঝড় দিয়ে শুরু করেছিলাম, ওটা ঝড়ের মতো বন্ধ হয়ে গেল, আর মাঝখানে শ্যামা বন্ধ হয়ে গেল, এছাড়া আমি সোহাগ চাঁদ করছি, আর তারপরে একটু টেলিভিশনে কাজ একটু অটোমেটিকলি করেছিলাম, সিরিজ করেছি, আমাদের রিদ্ধি একটা লিখেছিল সেটা করেছিলাম, জেন্টলম্যান বলে একটা করেছিলাম, আর একটা খ্যাপা সিরিজ অ্যাডভার্টাইজিং করেছিলাম, তারপরে আজকে রিলিজ করলো প্রেম পরমাণু, একটু সিরিজ ছিল বলে টেলিভিশন একটু আবার রিয়েলি কাজ শুরু হবে, কারণ সবার সাথে তুমি একটা বয়সের পরে কমফোর্টেবল হতে পারো, সুন্দর ফিল্মের কাজ হলে বা রিয়েলি কাজ হলে আমি মোকাম এটা নিয়ে কোনো দিবস নেই, ফলে মিট করে আছে একটু সিরিজ করছি। ও হিন্দি সিরিজটা করলাম, সরি ম্যাজিক মোমেন্ট সিরিজ, মানে ইংরাজি লেখা আমরা ছাড়া করলাম, এটা টপ 5 শো ইন্ডিয়ার, অন্তত টপ 5-ই কোনো না কোনোভাবে লেখাদেরকে লেখা, তো সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং যারাকে আমার জাস্ট কাজটা আপাতত বন্ধ আছে, আবার যখন মেডিকেল কাশ্মীর যাবে আবার আমার ট্র্যাক আসবে। তোমার কোথায় দেখা যাচ্ছে? আমাকে কোথায় কোথায় দেখা যাচ্ছে? আমরা রিলেশন মিডিয়া দেখা যাচ্ছে, আমরা জানি আমি মেয়েকে একটু মাকে কিছুটা চুল মাথায় যাতে থাকে জয়সী, মানে ওই টেনে টেনে সব বার করবে, ফলে চাই যে এখন আমার যা চাওয়া আরিয়ার বাইরে আমি কারোর জন্য চাই না, জানি জয়সী যতটা টাফ ও নিজেকে ঠিক, এখন আমার জীবনে একটাই ফোকাস সেটা চাই। তুমি কি চাই কফি? আমি কি চাইছি যখন আমি কপি মুখে দিচ্ছি তখন জিনিস বোঝা যাচ্ছে, আমি কি চাইছি? আমি চাইছি যে সবাই মানে সুখে শান্তিতে ঘর করুক, আমার মতন ভাবুক, বড় হোক যত তাড়াতাড়ি সম্ভব, বয়সে বয়সে তো এটাই বলবো, সবাই ভালো থাক, ভালো করে কাজ করুক, তাকে নিয়ে আপনি তার ভালোবেসে সবাইকে ভালো রেখে জীবন কাটা। নিজেদের স্বপ্ন তো আছে, পাশাপাশি তোমাদেরকেও আমরা এন্টারটেইন করি, চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু ভালো কিছু করার বা কিছু না কিছু এগিয়ে যাওয়ার, তো সেখানেও ভারতটাও উদ্যোগ নিয়েছে, আজ অতি সুন্দর একটা স্কুল আমরা এখানে পাচ্ছি, আসছি মাঝে মাঝে, ভালো লাগে, অনেক ধরনের ক্লাস হয়, তারপর সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে কাজের মধ্যে থেকে সবাই খুশি থাকুন, একদম আমার ওটাই বেস্ট, একদম তুমি।
আমি ভাবি এই যে সময়টা যাচ্ছে সবার জন্য আমার একটাই কথা যে নিজেও ভালো থেকো, পাশাপাশি দেখো যেন পাশের মানুষটা ভালো থাকে, পাশে দাঁড়াবে চেষ্টা করবে যত যতটুকু সম্ভব মানুষের পাশে থাকবে, এটা আমার মনে হয় খুব এবং ভালো বাসায় ভালো বেশি থাকুক, আর এরকম নানান হিসমুসিপাতা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।